আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করব। কিভাবে খুব সহজে রেসিপি আমি রান্না করলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ। এখন আমি চুলায় বসিয়ে দিলাম ননস্টিক, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ 4টা 6টা করে। কিছুক্ষণ ভাজার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব গরুর মাংস। আমি কিছুক্ষণ কষিয়ে নিব এরকম করে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তিন চামচ মশলা, দুই চামচ হলুদ গুঁড়া, দুই চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন একসঙ্গে ভালোভাবে মেখে নিব। এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। ঢাকনা উল্টিয়ে আমি এরপর নেড়ে ছেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এভাবে আমি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিব। জল কমে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁপে। পেঁপে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসগুলো রান্না করব।
ফেফে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব, গরম পানি। গরু মাংস দিয়ে পেঁপে রান্না করলে খুব মজা হয়। মাংস যখন পুরোপুরি হয়ে আসবে তখন মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে উপরে উঠে আসবে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন, সেই সাথে নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।